আসসালামু আলাইকুম। প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা হাসান জামিল সাহেবের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ঘটনাটি ঘটেছিল গত 2-3 দিন আগে। আপনারা অনেকেই আমাকে বলেছেন আমি কেন এই বিষয় নিয়ে ভিডিও বানাইনি। তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের এই ভিডিওটি। মাওলানা হাসান জামিল সাহেব বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম। তিনি একটি কথা বলেছেন, আমি চাইলে সেই ভিডিওটি এখানে চালিয়ে আপনাদেরকে শোনাতে পারতাম, কিন্তু আমি প্রয়োজন মনে করছি না, কারণ এই বিষয় সম্পর্কে মানুষের সামনে উপস্থাপন করা, মানুষের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা এগুলির কোনোটারই ইচ্ছা আমার ছিল না। কিন্তু এখন যেহেতু বিষয়টি একেবারে পুরো সবার কাছে ছড়িয়ে গিয়েছে, তাই কথা বলাটা জরুরি মনে করছি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং হাসান জামিল সাহেবের আমলের সাথে তিনি একটি তুলনা করেছিলেন, যদিও এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তিনি এই বিষয়টি কেন বললেন? তিনি কি জানতেন না যে এসব কথা বললে মানুষের ঈমান থাকে না? তার পুরো বক্তব্য যারা শুনেছেন তাদের এ বিষয় সম্পর্কে কোনো কনফিউশন থাকার কথা নয়। এর কারণ হচ্ছে, তিনি তার বক্তব্যের মধ্যে আমল এবং মর্যাদার মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে কথা বলেছিলেন যে আমার আমলের থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কম। এর প্রেক্ষাপট হিসেবে তিনি বলেছিলেন তিনি কত বছর পর্যন্ত রোজা পেয়েছেন, তিনি কত বছর পর্যন্ত নামাজ পেয়েছেন, তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি। এগুলি বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে তাদের আমলের থেকে আমাদের আমল অনেক বেশি, কিন্তু মর্যাদার দিক থেকে তারা আমাদের, আমরা তাদের পায়ের ধুলার সমানও না। এর কারণ কি জানেন? তিনি কি জানতেন না বিষয়? আমরা অনেকেই একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে সমালোচনা করেছিলাম। মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক ছিল। এই সিক্স প্যাক শব্দটি আমরা ইদানিং শুনছি, 10 বছর আগে আপনি শুনছেন? 10 বছর 15 বছর আগে সব শব্দ তেমন একটা ছিল না। সরি, তারপর হচ্ছে আপনার থ্যাংক ইউ, এসব শব্দ ছিল না। এই সিক্স প্যাক শব্দগুলিও আগামী 10 বছর পরেও হুজুরদের মুখ থেকে বের হবে, কিন্তু এর জন্যেও তাকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছে এবং যারা কটাক্ষ করছে এখন তাদেরকে নিয়ে মানুষ কটাক্ষ করছে। এবং আপনারা আবু তাহাদানের ক্ষেত্রে দেখবেন তাদেরকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে। যারা চুপ থাকে, যারা কথার উত্তর দেয় না, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে ফয়সালা দান করে দেন। একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলছি, সেটি হচ্ছে মাওলানা হাসান জামিল সাহেবের বিপক্ষে বলতে গিয়ে আপনি এমন কিছু বলিয়েন না যেটা তার উপরে জুলুম হয়, আপনার আমল নামায় গুনাহ লেখা হয়। তিনি কি জানতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তার ওই ত্যাগের বিনিময়ে যদি পুরো পৃথিবীর মানুষের আমলকে এক পাল্লায় দেওয়া হয়, তার ওই ত্যাগের বিনিময়ে সেটা পরিশোধ করা সম্ভব নয়? এটাকে তিনি জানতেন না? অবশ্যই তিনি জানতেন। তিনি আমল এবং মর্যাদার পার্থক্যটাই এখানে বোঝাতে চেয়েছেন, যে আমলের দিক থেকে যদি গোটা পৃথিবীর মানুষও তাদের উপরে চলে যায়, কিন্তু তাদের মর্যাদার দিক থেকে তাদের ধারের কাছে যাওয়াও আমাদের সম্ভব নয়, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি বারবার বলেছেন তাদের পায়ের ধুলার সমানও আমরা না। আমি তো একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ স্বীকার করেছেন, এই একটা কথার উদাহরণ দিলাম। এরপরে যদি বদরের যুদ্ধের কথা আপনাদেরকে আমি বলি, বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ স্বীকার করেছেন, উহুদের যুদ্ধে যে ত্যাগ স্বীকার করেছেন, এই পরিমাণ ত্যাগ স্বীকার করা তো দূরের কথা। ওই পরিমাণ ত্যাগ গোটা মুসলিম উম্মাহের আমলকে এক পাল্লায় রেখে ওজন করলেও তাদের ত্যাগের সমান হবে না। এই বিষয়গুলি তারা জানেন, এগুলি জানতে গিয়ে এই কথাগুলি তিনি বলেছেন। তবে অবশ্যই এসব বিষয় বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত, কারণ আমি পরামর্শ দিচ্ছি না, কারণ আমি তাদের পায়ের ধুলার সমানও না। এর কারণ হচ্ছে, কারণ এখানে মানুষ নানান ধরনের মানুষ থাকে। এর এই এই কথাগুলি কীভাবে ছড়াইছে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। যখন মিজানুর রহমান আজহারির সিক্স প্যাক নিয়ে তারা কথা বলেছেন, তখন মিজানুর রহমান আজহারি সাহেবের যে ভক্ত অনুসারীরা আছে তারা তখন তার একটু ভুল পেয়ে তার বিরুদ্ধে বলা শুরু করছে। আবু তাহাদান সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন, এখন আবু তাহাদান সাহেবের যে ভক্তরা আছে তারা তার সম্পর্কে বলার শুরু করে দিয়েছে। যদিও মিজানুর রহমান আজহারি সাহেবরা বলেন না, আবু তাহাদান সাহেবরা বলেন না, কারণ এগুলি বলার ঠিকও না। তাদের পক্ষ থেকে যারা মানে স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে বলেন, একটা কথা মনে রাখবেন, দিন শেষে একজন আলেমের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, হক্কানি আলেমের বিরুদ্ধে, তাহলে মুসলিম উম্মাহের ক্ষতি হয়। সারাদিন তারা কথা বলেন, ওয়াজ করেন, তাদের মুখ থেকে স্লিপ অফ টাং বা আপনার মুখ ফসকে দু একটা কথা বের হয়ে যেতে পারে, যে কারণে আমরা ভিডিও বানাই না। কিন্তু এত পরিমাণে এই বিষয়গুলো আপনারা ছড়াইছেন যে বাংলাদেশে কোনো মানুষের মোটামুটি এখন আর জানার বাদ মানে বাকি নাই আর কি। তো এই বিষয়গুলি আমরা সংযত থাকার চেষ্টা করব, যেন আমরা সমালোচনা করতে গিয়ে কারো উপরে জুলুম না করে ফেলি। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এইগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।